কি বানাচ্ছ আজকে? কি বানাচ্ছ কি বানাচ্ছ আজকে? আজকে কলমি শাকের দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি বানাচ্ছি একটা, আর কলমি শাকও বানাচ্ছি। আচ্ছা, কলমি শাক আর বেগুন আলু দিয়ে তরকারি। তরকারি বেগুন দিবে আর কি দিবে? আলু দিবে। বটি দিয়ে কাটতে পারো? হ্যাঁ, বটি দিয়ে তরকারি কাটতে পারো? হ্যাঁ হ্যাঁ, বটি দিয়ে আমি তরকারি কাটি। বটিটা তো নড়ছে। ছুরি দিয়ে কাটতে পারি না, অসুবিধা হয় আমার কাটতে। আচ্ছা, বটি দিয়েই আমি কাটতে ভালোবাসি। তো অনেক ধার। হ্যাঁ, এটা অনেক ধার আছে। হ্যাঁ, বটিটাতে ধার আছে, অনেক অনেক ধার বটিটা। ঠিক আছে, চলো কেটে নাও। এটা কলমি শাক গুলো কাটা হলো, এটা জামশেদপুরের বটি, আর বেগুন কাটা হলো। 25 বছর না, 25 বছর হয়ে গেছে। 25 বছরে বেশি হবে, 26 বছর হয়ে গেছে। এদিকে আমি শাক কো ছোটে ছোটে পিসেস মে কাট লিয়ে হ্যায়, আব ইসকো আচ্ছি তরহ সে ধো লেঙ্গে। রসুন গুলোকে থেতো করে নি। বেটেও নেওয়াও যায়, বাটা আর কি বাটবে। হয়ে গেছে না? কড়াইতে তেল ঢেলে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। আর আজকে রান্না করব রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা রসুন ফোড়ন দিয়ে কলমি ডাটার তরকারি। তাতে একটু আলু দিয়েছি, বেগুন দিয়েছি, একটু কুমড়াও দিয়ে দিয়েছি। আর এগুলো সব ডাটাগুলো না, কলমি শাকে ডাটা? হ্যাঁ হ্যাঁ, কলমি তেল গরম হয়ে গেছে। এখন কালো জিরা ফোড়ন দিলাম, আর রসুন যে থেতো করেছিলাম তার অর্ধেক রসুন দিয়ে দিলাম ফোড়নে। এগুলো ভাজা করবে এখন। কলমি শাককে নারি শাকও তো বলে, নারি শাক, নারি শাক। হ্যাঁ, নারি শাক বলে এখানে। আমরা কলমি শাক বলি, আর এখানকার লোকেরা নারি শাক বলে। গ্যাসটা সিলে করা। হ্যাঁ, এখন হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম এক চামচ। আবার নুন দিব, নুন, কাঁচা লঙ্কা, সুন্দর লাগছে। গ্যাসে বাড়ি দেবো না, এটার কাঁচা কাঁচা রসুনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, কাঁচা রসুন, তাহলে রসুনের গন্ধটা আসতে থাকে।
কাঁচা লঙ্কা দেবে এবার, ভেঙে দিবি, ভেঙে ভেঙে আর গ্যাসটা আসবে, গ্যাসটা স্টিমে করে দিলাম, এই 10 মিনিটের জন্য ঢাকা থাকবে। ঠিক আছে, ঢাকাটা খুলে দেখি ঘুমোচ্ছে কিনা। হয়ে গেছে না অনেকটা? না, এখনো মজুরি 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 আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে, মজুরি খুলে দেখি কেমন হয়েছে। গ্যাসটা বাড়িয়ে, এখন গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে একটু জলে ছিটা দিল, একটু ঝাল খেতে চান তো কাঁচা লঙ্কা আরও দু একটা দিতে পারবেন। এটা তো কোনো মশলা নেই? হ্যাঁ, মশলা ছাড়াই, খালি হলুদ দিয়ে হলুদ ছিটা দিবেন, দিয়ে আবার ঢেকে দেব, মাটি দেব। হয়ে গেছে তরকারি, হয়ে গেছে পেঁয়াজি, আর এখন এটাকে একটা বাসনে নামিয়ে দেবো, সব গলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিলাম গ্যাস, আর দেখতে তো সুন্দর লাগছে। এগুলো ঢেলে দিলাম, আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে, তারপর আপনারা SMS করে বলবেন, মেসেজ করে, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ।